হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রুমানের সুসুপার থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো, এটি একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। সো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলতে যাচ্ছি, আর সেটা হচ্ছে যে তো সেন্ট্রাল ইউরোপে আসার আগে অবশ্যই আপনারা বাস্তবতাটা একটু জেনে আসবেন, কারণ বাস্তবতা জিনিস একটা, আবার হচ্ছে যে না জানা বিষয়টা হচ্ছে আরেকটা জিনিস। অনেক প্রবাসী ভাইরা রয়েছে যারা বাংলাদেশ থেকে রোমানিয়া এবং হয়তো পারে সেন্ট্রাল ইউরোপে স্বপ্ন দেখতেছে। তো সেন্ট্রাল ইউরোপে আসতে হলে হয়তোবা কোনো না কোনো মাধ্যম অবশ্যই আসতে হয়, আর সেন্ট্রাল ইউরোপে সরাসরি ঢুকতে পারে না, এটা আপনারা সবাই জানেন। তো এই সুযোগে অনেকে যে জিনিসটা ব্যবহার করছে সেটা হচ্ছে অন্য অন্য দেশগুলোতে, ইউরোপে অন্য অন্য পার্শ্ববর্তী দেশগুলো, যেগুলো হচ্ছে আপনার ধরেন রোমানিয়া, বুলগেরিয়া, আলবেনিয়া, ক্রসোভো, মন্টেনেগো, তো এইসব দেশগুলোতে ইউজ করে তারা সেন্ট্রাল ইউরোপে আশা প্রকাশ করছে। তো সাম্প্রতিক আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে। তো মানুষ দেশে থেকে ভাবে যে সেন্ট্রাল ইউরোপে ঢুকতে পারলে অনেক লাখ লাখ টাকায় কামাতে পারবো, অনেকে ভাবে যে মাসে 2 লাখ টাকা কামাতে পারবো, এবং অনেকে ক্যালকুলেশন করে যে 12 মাসে আমি 1.5 লাখ করে যদি সেভ করে দেখা যাচ্ছে 15 লাখ টাকা আমি সেভ করতে পারবো বা 18 লাখ টাকা সেভ করতে পারবো। আসলে ভাই এটা টোটালি ডিফারেন্স, এটা বাস্তবতা যখন আপনি ফেস করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা কঠিন। আপনি যখন এই সেন্ট্রাল ইউরোপে যখন আপনার ইচ্ছা যখন প্রকাশ করতেছে এবং ঢোকার জন্য ইচ্ছা প্রকাশ করতেছে যখন ঢুকতে পারতেছে না, তখন অবশ্যই আপনারা অন্য অন্য দেশগুলো যেগুলো বললাম, যে আলবেনিয়া, মন্টিনেগো, বুলগেরিয়া, তারপর রোমানিয়া ঢোকার জন্য প্রবেশ করবেন। এখানেও দেখেন আপনারা ভাবতেছেন যে রোমানিয়া আসলে হয়তো পারে মাস শেষে অনেকেই অনেকভাবে কথা বলে, আর সেটা হচ্ছে যে হয়তো পারে 70,000 টাকা বা 80,000 টাকা বেতন পড়বে, খায়নিয়া 50,000 টাকা পাঠাতে পারবে, অনেকেই বলে এভাবে। কিন্তু এটা হচ্ছে বাস্তবতা না, এটা না জানা। যখন আপনি বাস্তবতাটা ফেস করবেন তখনই বুঝতে পারবেন। যারা বর্তমানে রোমানিতে রয়েছে অনেকেই ভালো অবস্থা রয়েছে, এটা আমিও জানি, আমি নিজেও জানি, তো অনেকে আবার অনেক পরিস্থিতি খারাপ অবস্থায় রয়েছে। তো বাস্তবতা জিনিসটা খুবই পার্থক্য। অনেকে ভেবেছিল যে বাংলাদেশ থেকে রোমানিতে খায়নি আমি 50,000 টাকা কামামো, তারপর ওখানে 1 থেকে 2 বছর থাকার পরে অথবা 1 বছর থাকার পরে কিছু টাকা ইনকাম করার পরে আমি আবার সেন্ট্রাল ইউরোপে চলে যাব, কথা বললেই হবে, হবে না। এখানে অনেক রকমের প্রক্রিয়া রয়েছে, আপনারা জানেন, গেম দিয়ে চলে যায় অনেকে, অনেকে বাইরে উঠে যায়, অনেকে রিস্ক নিয়ে যায়, জীবনে রিস্ক নিয়ে যায়। এখানেও দেখা যায় যখন আপনি আসবেন, আসার পরে যখন পরিস্থিতি খারাপ দেখে, পরিস্থিতি খারাপ থাকার পরে মানুষ এই সিদ্ধান্তটা নেয়, আর যারা ভালো অবস্থা থাকে তারা অবশ্যই ভালো অবস্থা থাকে, তারা আর এখান থেকে সরে না। তো সবাই যে ভালো অবস্থা থাকবে কিন্তু তাও না, এখানে শতকরা হতে পারে 10 থেকে 15% লোক ভালো আছে। আমি এটা সত্য কথা বলতেছি, এখনও রোমানে আছি দেখে এই রোমানের অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। তো আস্তে আস্তে এটা কিছুটা মিনিমাইজ হইতেছে, কারণ হচ্ছে এই বছরে আপনার বুলগেরিয়া এবং রোমানে সেনজেন হইতেছে, এবং সেনজেন হওয়ার কারণে কিছুটা নিয়ম কানুন অনেক কিছু পরিবর্তন হচ্ছে। এবং সেন্ট্রাল ইউরোপে যেমন লেবার মার্কেটে অনুসারে যে তাদের 8 ঘন্টা থেকে 9 ঘন্টা ডিউটি করে এবং ঘন্টা হিসাবে বেতন দেয়, কিন্তু এই সুযোগটা হলে রোমানে এখন পর্যন্ত করতেছে না, তবে কিছুটা হলেও পরিবর্তন হইতেছে। এখন কিছু কিছু এরিয়াতে 9 ঘন্টা ডিউটি করা দিতেছে এবং আস্তে আস্তে আসলে পরিবর্তন হবে। তো যেটা আমি বাস্তব জীবনে দেখতেছি এবং বাস্তব অভিজ্ঞতা দেখতেছি, যে 2 দিন কাজ 2 দিন ছুটি, একদিনে দেখা যায় 15 ঘন্টা থেকে 16 ঘন্টা কাজ করায়, আবার 2 দিন কাজ করায় 15 ঘন্টা, আবার 2 দিন ছুটি, এরকম করাইতেছে রোমানে FMB বা রেস্টুরেন্টের কাজগুলো দেখতেছি। আবার কনস্ট্রাকশনের কাজ কি 13 ঘন্টা 12 ঘন্টা করে করায় প্রতিদিন, সপ্তাহে 2 দিন ছুটি থাকে। তো আসলে এখানে সবাই ভালো না, কিন্তু মানুষ তো এখানে আসে যে ভালো একটা আশা বা উদ্দেশ্য নিয়ে আসে, কিন্তু সেই উদ্দেশ্যটা আসলে সবাই সাকসেস হয়, আবার অনেকেই সাকসেস হয় না। যারাই আর এখান থেকে সাকসেস হয় না, তারা কী করে, তারা অন্য পথ খুঁজে, তারা সেন্ট্রাল ইউরোপে খুঁজে, আর সেন্ট্রাল ইউরোপে চিন্তা করে যে এখান থেকে আমি ওখানে গেলে আমি আবার লাখ লাখ টাকা কামাতে পারবো, কিন্তু আসলে তা না হলে, কারণ ওখানে গেলে আপনি অবৈধ, এবং অবৈধ জিনিসটা যে কত মহামারী বিপদ এটা আপনারা জানেন কি না জানি না, কিন্তু যারা প্রবাসে আছে এবং যারা লং টাইম বিদেশ করতেছে এবং বৈধতা অবৈধ অবৈধতা সম্পর্কে জানে, বিশেষ করে আমি যেমন মানুষে ছিলাম প্রায় 11টা বছর, এবং 11টা বছর অনেক অনেক নিয়মকানুন জানি এবং অনেক নিয়মকানুন শিখেছি, যেমন বৈধতা এবং অবৈধতার মধ্যে কতটা পার্থক্য। বৈধতা থাকলে আপনি সঠিকভাবে সব কিছু পাবেন, এবং বৈধতার জন্য আপনি দেশে সঠিকভাবে যেতে পারবেন, আসতে পারবেন, পরিবার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারবেন, কিন্তু অবৈধ থাকলে
কবে যাবেন, কিন্তু টাকা পয়সা ভাই সবকিছু না। টাকা পয়সা জানিয়ে মাঝে মাঝে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু টাকা পয়সার জন্য মানুষ আসে, মানুষ আসলে দুইটা ভাত খাওয়ার জন্য, ইনকাম করার জন্য এখানে বিদেশে আসে। এখানে আসে আপনাকে কাজ করতে হবে, হতে পারে আমাদের দেশে কর্মসংস্থান নাই এবং কর্মসংস্থার কারণে মানুষ বিদেশে পাড়ি জমায়, কিন্তু এই যে যে কথাটা বললাম যে বাস্তবতা, আপনারা দেশের বাইরে থেকে চিন্তা করছেন, অর্থাৎ দেশে থেকে চিন্তা করতেছেন যে রোমানিয়াতে ঢুকলে আমি খাইনা 50,000 টাকা কামাইতে পারবো এবং ওখানে 1 থেকে 2 বছর থাকার পরে, যদি এটা চিন্তা থাকে অনেকেই, কিন্তু অনেকে চিন্তা থাকে যে আমি 1 মাস থাকার পরে ওখান থেকে আমি আবার সেন্ট্রাল ইউরোপে চলে যাবো, আমার আফা আছে, আমার ভাই আছে, খালাতো ভাই আছে, ওখানে যাবো গা। কিন্তু ওখানে গেলে সব সমাধান না, কিন্তু ঠিক আছে এখানেও যাওয়া যায়, কিন্তু যাদের পরিস্থিতি অনেক খারাপ, অনেক সাপ্লাই কোম্পানি পড়েছে, আপনারা জানেন রোমানে অনেক সাপ্লাই কোম্পানি রয়েছে, তবে বর্তমানে কিছুটা কমছে, এই 2024-এর প্রথম থেকে আস্তে আস্তে এগুলি সাপ্লাই কোম্পানি কমে যাচ্ছে, কারণ সরকারে অনেক প্রেশার দিতেছে, কারণ সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে, এই কারণে অনেকটা প্রেশার দিয়েছে। তো এখান থেকে সেন্টার ইউরোপে যাওয়ার পরে চিন্তা করে যে এখান থেকে আমি 1.5 থেকে 2 লাখ টাকা কামাবো, কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা কিভাবে কামাবেন? আপনার যদি বৈধতা কাগজপত্র থাকে এবং বৈধতা সমস্ত ডকুমেন্ট থাকে, তাহলে অবশ্যই আপনারা 1200 থেকে 1500 ইউরোর মধ্যে একটা বেতন পাবেন, কিন্তু তারপরেও আপনার খরচ, আপনার থাকা, সমস্ত কিছু খরচ আছে, হলে ইউরোপে, সেন্ট্রাল ইউরোপে অনেক খরচ আছে, মাসে আপনাকে 60,000 টাকা গুনতে হবে, অর্থাৎ 300 থেকে 400 ইউরো আপনাকে মিনিমাম ধরতে হবে, 500 ইউরোর মতন। আপনি যদি 1,200 ইউরো কামান, 1,500 ইউরো গেলে থাকে কত, 700 ইউরো, 700 ইউরো কত পাবেন, 80 থেকে 90 হাজার টাকা। ঠিক আছে, যাদের পরিস্থিতি অনেক ভালো লিঙ্ক আছে তারাই, কিন্তু এই যে 1200 যে ইউরো, এই 1200 ইউরো আপনার বৈধতা কাগজপত্র থাকলে পাবেন, কিন্তু তাছাড়া অবৈধভাবে আপনাকে হতে পারে 1000 বা 1100 ইউরো পাবেন, কিন্তু তাও সন্দেহ আছে। তারপর দেখা যাচ্ছে আপনাকে 15 ঘন্টা কাজ করবে, 13 ঘন্টা কাজ করবে, এটা আপনাকে মাইনে নিতে হবে, কিছু করার নাই, এখন সুযোগের সদ্ব্যবহার করতেছে বা তারাও করবে, কিছু করার নাই, কারণ হচ্ছে আপনার অবৈধ, এই অবৈধের সুযোগে তারা করতেছে। কিন্তু ওখানে যাওয়ার পরে আপনি এক সময় বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে আপনার যখন বৈধতার কোনো কাগজপত্র পাবেন না, বৈধতার কোনো ডকুমেন্ট পাবেন না, এবং দেশে যাওয়ার জন্য যখন আপনার প্রাণটা উত্তাল হবে, তখন আর কোনো কিছু করতে পারবেন না। তো বাস্তবতা যেটাই বলতেছি, হতে পারে আপনার রোমানে অনেক কষ্ট আছে জানি, সাপ্লাই কোম্পানি অনেকভাবে অনেকেই অত্যাচার করে, এবং সেটা সহ্য না করতে পেরে হলে চলে যায় গেম দিয়ে বা যে কোনো ওয়েতে তারা চলে যায়। তো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে বাস্তবতা। আসলে বাস্তবতার জিনিসটা অনেকটা পার্থক্য, যেটা মনে মনে আপনারা চিন্তা করতেছেন যে ওখানে গেলে আমি 1,00,000 টাকা কামাবো, এবং দেখা যাচ্ছে যে 1 বছরে আমি প্রায় 15 লাখ বা 20 লাখ টাকা কামাবো, কিন্তু আসলে এটা পুরাটাই ভিন্ন। যখন বাস্তবতা ফেস করবেন তখনই বুঝতে পারবেন যে কত দানে কত চাল। তো এছাড়া আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, আর সেটা হচ্ছে যদি কেউ রোমানিতে ভালো অবস্থা থাকে এবং মাসে যদি 80 থেকে 90 হাজার টাকা কামাতে পারে, এবং বৈধতা অবস্থায় যদি এই টাকাগুলো ইনকাম করে দেশে পাঠাতে পারে, তাদের জন্য খুবই ভালো হবে আমি মনে করি। কারণ সেন্ট্রাল ইউরোপে আসলে যে অত মহাসম্পদ ওখানে রয়েছে কিন্তু তা নাই। ইভেন আপনি যদি পর্তুগালে চিন্তা করেন, হাজারো হাজার হাজার লোক ওখানে আছে, একটা ভ্যাকেন্সির জন্য কমপক্ষে দেখে 5 থেকে 7 হাজার সিভি জমা পড়ে, যেটা আমি বাস্তব অনেক মানুষের থেকে তথ্য পেয়েছি, আমার বন্ধু বান্ধব আছে, অনেক ডিফিকাল্ট। হতে পারে একটা জিনিসকে ওখানে কাজটা হয় না, কিন্তু কার্ড বা ডকুমেন্টগুলো খুব তাড়াতাড়ি পাওয়া যায় অন্যান্য সেন্ট্রাল ইউরোপে তুলনায়, কিন্তু এই কার্ড পাওয়ার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে কমপক্ষে 7 থেকে 8 হাজার ইউরো, যেটা আপনাকে কাউন্টিং করে আমি এক সময় একটা ভিডিও দিয়েছিলাম যে লিগ্যাল এন্ট্রি কত টাকা খরচ যায়, তো এইটাই খরচ করতে হবে, তাছাড়া আপনি তো এই এই কার্ডও পাবেন না। তো এখানে খরচ করতে হলে আপনাকে ইনভেস্ট করতে হবে। তো ইনভেস্টটা কীভাবে পাবেন? আপনি যদি ইনকামই না করেন তাহলে ইনভেস্ট কীভাবে করবেন? তো এটা ইনকাম করেই তো আপনাকে এটা চালাতে হবে। তো বাস্তবতা অনেক ডিফিকাল্ট, মনের আবেগে আসলে অনেক কথাই বলে অনেকে ভাবে, কিন্তু যখন বাস্তবতা এই জিনিসগুলো ফেস করবেন তখনই বুঝতে পারবেন যে কতটা ডিফিকাল্ট, যতটা বলা সহজ আসলে করা ততটা ডিফিকাল্ট। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। এছাড়া আপনাদের যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।